বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বহুল আলোচিত নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সকালে কংগ্রেসের পর দুপুরে শুরু হবে ভোট গ্রহণ। 21 সদস্যের নির্বাহী পদের জন্য এবার লড়ছেন 47 জন প্রার্থী, যেখানে সভাপতি প্রার্থী 3 জন। এসএম আশরাফের রিপোর্ট। আগামী 4 বছরের জন্য 21 সদস্যের নির্বাহী কমিটিকে নির্বাচিত করতে ভোট দেবেন 139 জন কাউন্সিলর, যেখানে ভোট যুদ্ধে আছে সম্মিলিত এবং সমন্বয় পরিষদ নামে 2টি প্যানেল। এবার 21 পদে প্রার্থী 45 জন, এছাড়া 2 জন লড়ছেন স্বতন্ত্র হিসেবে। গত 12 বছর সভাপতির পদ আঁকড়ে থাকা প্রার্থী এবারও দাঁড়িয়েছেন নির্বাচনে, যার প্রতিপক্ষ শফিকুল ইসলাম মানিক। তবে নির্ধারিত সময়ের পর বাদল রায় নিজেকে সরিয়ে নিল, ব্যালটে তার নাম থাকবে বলেই জানিয়েছে নির্বাচন কমিশন। এটা ওনার মেসেজ ভোটারদের সঙ্গে। আমাদের নির্বাচন কমিশনের আইনগত অবস্থানে উনি এখনও প্রার্থী, এবং এই প্রার্থীটি অনুযায়ী প্রার্থী মানে বৈধ প্রার্থী, সুতরাং উনি ভোট পেলে কী হবে সেটা তো একজন প্রার্থী যা ওনারও তাই হবে। আর সিনিয়র সহ সভাপতি পদে প্রার্থী 2 জন, গত 1 যুগ এই পদ আগলে রাখা আব্দুল সালাম মুর্শিদিকে এবার চ্যালেঞ্জ জানাচ্ছেন খেলোয়াড়ি জীবনে তারই সতীর্থ শেখ মোহাম্মদ আসলাম। সাফ গন্ডি পেরোবার জন্য যে দক্ষ দল তৈরি করা দরকার, আমি সাফের জন্য চ্যাম্পিয়নশিপের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তবে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে 4টি সহসভাপতি পদকে ঘিরে। এই পদে প্রার্থী 8 জন, যেখানে সম্মিলিত পরিষদ থেকে আছেন আগের কমিটির কাজী নাবিল আহমেদ এবং আমিরুল ইসলাম বাবু। সমন্বয় পরিষদ থেকে নির্বাচন করবেন মহিউদ্দিন আহমেদ মহি, শেখ মোহাম্মদ মারুফ হাসানরা, এছাড়া স্বতন্ত্র প্রার্থী তাবিদাওয়াল। অন্যদিকে 15টি সদস্য পদের জন্য লড়াই করছেন 34 জন প্রার্থী। দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।